হয় ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার, আমরা ওইপারে যাবো একটুখানি, দেখি কোনটুকুনি যেতে দেয়। আর এখানে প্রচুর আর্মি, জানি না কিছু বলবে কি না। এই যে আমরা যাচ্ছি, এখানে ব্যাগ আমাদের কাছে ছোট ছোট ছিল, সেগুলো নিয়ে ঢুকতে দিল না, ব্যাগ এলাও না। আর এই যে আর্মি দেখো প্রচুর, বললো ব্যাগটা এলাও না, তুমি অল্প একটু যেতে দেবে, সেইটুকু নিয়ে আমরা যাবো। এই যে এই অল্প একটু আমরা যাবো, আর যেতে পারবো না। আর এদিকটা এই যে এতটা সুন্দর, চারপাশে সব আর্মিতে ভর্তি দেখো। এই যে ছোট ছোট ব্যাগ ছিল, সেটা পর্যন্ত আমাদের নিয়ে যেতে দিল না। আর এই যে ইন্ডিয়া পতাকা, আর ওই যে বাংলাদেশের, এইটুকুনি আমরা পারবো, এর বেশি আর যেতে পারবো না। চলো তোমাকে দিয়ে আসি ওপারে, ব্যাস এইটুকুনি, এটা হলো, এইটুকুনি যেতে পারবে। ওই যে ওয়েলকাম টু বাংলাদেশ, আর এই যে এইটুকুনি আসতে পারবে, এই যে বাংলাদেশের পতাকা পতাকা, আর এই যে ইন্ডিয়া বাংলাদেশ। আর এটা ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে, ওই যে ছেলেটা যাচ্ছে ওর হাতে পাসপোর্ট আছে, ওই যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ঢুকছে হাতে পাসপোর্ট, ওর মনে হচ্ছে ওখানে চেকিং করবে, ওখানে ঢুকলো, ছবি তুলতে ভালোই দিচ্ছে দেখলাম, শুধু ব্যাগপত্রটাই ঢুকতে দিচ্ছে না নিয়ে। বাংলাদেশের ফ্ল্যাগটা কত সুন্দর উঠছে, আর ইন্ডিয়ার ফ্ল্যাগটা দেখো উঠছেই না হাওয়ায়, কি অবস্থা। বাংলাদেশ, এই যে বাংলাদেশ দেখিয়ে দিয়েছি, আর বাংলাদেশ বাংলাদেশ বলবে না। আর আমরা এখান থেকে বেরিয়ে যাব। ওই যে আমরা বোটিং করতে করতে ওই ব্রিজটা দেখতে পাচ্ছিলাম, সেই ব্রিজটার ওপর দিয়ে আমরা এখন যাব। ওই ব্রিজটা আমরা নিচ থেকে যখন বোটিং করছিলাম তখন আমরা দেখতে পাচ্ছিলাম, আর ওই ব্রিজটার ওপর দিয়ে এখন আমরা ওই পারে যাব। ওই যে ব্রিজ, ওই যে ওই সাইড থেকে আমরা এসেছিলাম, এদিকটা এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি আমরা এখন। ওই ব্রিজটা দূর থেকে দেখছিলাম আমরা, যাওয়ার সময় দেখবেন 100 জন আছে, দূর থেকে দেখছিলাম। এই যে এদিকে চলে আসলাম ব্রিজটা পেছনে ফেলে, আমরা ছিলাম ওই পারে, ওপার থেকে এপারে চলে আসলাম ওই ব্রিজটায় করে। কোন প্রচুর ভিড় হয়েছে, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে লোকজন ছোট্ট ছোট্ট, ওই যে ছোট ছোট দেখা যাচ্ছে, প্রচুর লোক হয়েছে। আমরা সকালে এসেছিলাম তখন অত ছিল না। ওই যে এখানেও বোটিং এর জন্য লোকজন সবাই যে রয়েছে, আর এখানে বোটিং না করাই ভালো, ওই সাইড থেকে করাটাই ভালো। তার কারণ হলো এখানে লোকজন বেশি টাইম ঘোরায় না, ওখানে একটা টাইমিং আছে 45 মিনিট 40 মিনিট, একটু মানে ওখানে প্রায় 800 টাকা নিচ্ছে, কিন্তু গভর্নমেন্টের তো ওটা ফিক্সড রেট, আর টাইমিংও ঠিকঠাক। আর এখানে অল্প একটু ঘুরিয়ে নেবে, টাকা তোমার নেবে, বেকার যাবে, তাই এদিক থেকে না ঘোরাটাই ভালো। আর এখানে রাস্তাটা একদমই ভালো না, এদিকে রাস্তাটা, ওদিক থেকে যখন এখানে আসলাম দিক থেকে যাওয়ার রাস্তাটা ভীষণ খারাপ। ওই যে দেখা যাচ্ছে রাস্তাটা প্রচুর খারাপ এদিকটা। এই সাইডটা বাংলাদেশ না, এই পেছন দিকটা আমরা বাংলাদেশের বর্ডারের সাইড থেকে যাব, ওপরে ইন্ডিয়ার, আর নিচে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই যে পাঁচিল টাইপের করা আছে ওটার পেছন দিকে, ওটা পুরোটাই বাংলাদেশ। এই যে পুরোটা জায়গা দেখতে পাচ্ছ, এইগুলো সব বাংলাদেশ, আর আমরা শুধু রাস্তাটাই যাচ্ছি, এটাই শুধু ইন্ডিয়ার। ওই যে দেখা যাচ্ছে
যে সব বাংলাদেশ, এই যে এদিকেও বোটিং এর ব্যবস্থা আছে, ওই নিচেই, এটা বাংলাদেশের, এই যে বাংলাদেশ। হ্যাঁ, এই বাড়ির এই পর্যন্ত ইন্ডিয়ার আছে, আর নিচে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো সব বাংলাদেশ। এখানে বেশিরভাগ গাছ আছে, সুপারি গাছ, আর এখানকার লোকেরা দেখলাম সব থেকে বেশি পান খায়। কালকে হোটেলে আমরা ঢুকেছি, এবার হোটেলটা তো আমাদের বুক করা ছিল না, ইনস্ট্যান্ট আমরা এসেই দেখে ঢুকলাম, হোটেলটা সুন্দরই ছিল। এবার ও বলছে একটু বার্গেনিং করছে, তা তখন ওরা বলছে না না টাকা কমাতে পারবো না, তার জায়গায় আপনারা ইয়ে খেতে পারেন, একটা পান খান। ও বলছে না আমি তো পান খাই না। কি অবস্থা, আর এখানে লোকেরা দেখছি সব থেকে বেশি পান খাচ্ছে, আর প্রচুর এই যে লম্বা লম্বা গাছগুলো দেখা যাচ্ছে, সব সুপারি গাছ। এই গাছ দিয়ে সুপারি গাছ ভেবে পান গাছ যেটা সেটা উঠে গেছে উপরের দিকে, আর এই যে সব দূরে দূরে যত দেখতে পাচ্ছ এগুলো সব পান। এই যে পান, প্রচুর পান গাছ, এই যে পানগুলো, এই পান সবাই খায়, আর আমরা তুলতে পারবো না কারণ অনেকটা ভেতরের দিকে আছে, আর তুলে কি করবো, আমরা তো পান খাই না। আর এখানে প্রচুর সুপারি গাছ, যত সুপারি গাছ লাগিয়েছে প্রত্যেকটাই দেখছি পান জড়ানো, পান গাছ যেটা সেটা জড়ানো, এই যে পুরো পান গাছ জড়ানো, প্রচুর পান গাছ, এই যে পান গাছ, এত ভালো লাগছে। আর আমাদের ওই ড্রাইভার দাদা চলে গেছেন পান পাতা ছিঁড়তে, বলছে একটা পান পাতা ছিঁড়ব, ওই যে আমি আবার দাঁড়িয়ে বলছি এটা পান গাছ, বলছে হ্যাঁ হ্যাঁ এটা পান গাছ, ওই দাদা পান পাতা তুলেছে, এই যে পান অরিজিনাল, দারুণ লাগছে। সুমন পান তুলে নিয়ে এসে পানটা যেই দাদা দিয়েছেন, আর সুমন খেতে শুরু করেছে, কেমন এদিকে দেখো, পেছন দিকে এই সাইড থেকে হালকা ঝাঁজ ঝাঁজ, হালকা ঝাঁজ ঝাঁজ লাগছে বলছে। আমি খাইনি, আমি পান খাই না, ও টুকটাক বিয়ে বাড়িতে গেলে টুকটাক ওই মিষ্টি পান ওটা খায়, তা বলছে একটু খেয়েই দেখি পানটা। এই যে বন্ধুরা, এটা পুরো এখন ব্যারিকেড কাটা তার দিয়ে দিয়েছে পুরো রাস্তাটা, আর ওই পাশে, ওই পাশেরটা হচ্ছে পুরোটা বাংলাদেশ। এই জুম করে আপনাদের দেখাচ্ছি, এই যে এই দিকটা পুরো পুরোটাই বাংলাদেশ। এই যে এই যে বর্ডারটা আছে এই পর্যন্ত, এটা হচ্ছে ইন্ডিয়া, আর বর্ডারটার ওপারে বাংলাদেশ। এই যে রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়েছিলাম আমরা, দাদা আমাদের এনে দিলেন তেজপাতা, এই যে বুঝতে পাচ্ছি না সেরকম, এই নাও অনেক তেজপাতা তুলে দিয়েছে, ডাল ধরে নিয়ে এসেছে। রাউরকি থেকে পৌঁছে গেছি, ওয়েলকাম টু মাউলিলং, এশিয়ার সব থেকে পরিষ্কার ভিলেজ এটা, এখানে এন্ট্রি ফি নিল 100 rupees। খুব পরিষ্কার গ্রাম, এই যে গাড়িতে বমি করে এখন দৌড়াদৌড়ি করছে, বমি করেছি কারণ ওটা ঘুরিয়ে ঘুরিয়ে উঠছিল অনেকটা উপরে রাস্তা, অনেকটা উপরে তো, আর ঘুরে ঘুরে অনেকেরই হয়, তা আমার সেই প্রবলেমটাই হচ্ছিল। এখন বমি টমি করে নিয়েছে, এখন শরীরটা ঠিক আছে, সামান্য সকালবেলা খাইনি, না খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে, ইচ্ছা করে আমি মানে অল্প আসছিল, আমি ইচ্ছা করে করলাম, তাতে শরীরটা সুস্থ লাগবে সেই জন্যই আমি করলাম, তা হলো না, একটুখানি হয়েছে, ঠিক আছে। এখানে ডাস্টবিন গুলো খুব সুন্দর ঝুড়ির মতো, মনে হচ্ছে এখানে ফুল রাখা যাবে, প্রচুর ফুল গাছ লাগানো আছে দুদিক দিয়ে, এখানে নাকি প্রচুর বাটারফ্লাই দেখা যায়, কিন্তু এখনো বাটারফ্লাই আমাদের চোখে পড়েনি। প্রত্যেকটা জায়গায় এন্ট্রি ফি অস্বাভাবিক বেশি,
খুব সুন্দর লাগছে, এই গাছগুলো তো আরো সুন্দর। এদিকে আবার স্কাই ভিউ পয়েন্ট রয়েছে, এদিকে একটু মেঘ মেঘ করেছে, হালকা মেঘ রয়েছে। এই রাস্তাটা স্কাই ভিউ পয়েন্টের দিকে চলে গেছে, দেখি ওখানে গিয়ে কি দেখা যায়। এই যে স্কাই ভিউ পয়েন্টের এন্ট্রি, দেখি আমরা উপরে যাচ্ছি। টুরিস্ট আছে অল্প, এন্ট্রি ফি হচ্ছে পার হেড 30 rupees, ম্যাক্সিমাম 10 জন যেতে পারবে। আমি যাব না, মৌসুমি যাবে, গিয়ে ওখান থেকে পুরো ভিউটা দেখাবে। এখানে 10 জনের বেশি ওপরে ওঠা যাবে না, এই যে 10 জন হয়ে গেছে, এইখান থেকে গিয়ে ওপরে, এবার 10-এর বেশি হবে না কারণ 10 জন হয়ে গেছে, সেই জন্য আমাকে বলে একটু ওয়েট করে যেতে। ওই যে দেখাচ্ছে, আরে আজও আগে জাল না, ওই যে দিকটা, ওই যে দেখাচ্ছে, ওই পর্যন্ত আমি উপরে যাব, গিয়ে দেখাচ্ছি। এই যে আমি একটু উঠছি, আর রাস্তাটা এরকম, এই যে উপরে যাচ্ছি। এই যে সবাই ধরে ধরে নামছে এক সাইড থেকে, এই যে উঠছি উপরে, এই যে আমরা যাচ্ছি উপরে, আমরা বলতে আমি একাই যাচ্ছি আর অনেক লোকজন যাচ্ছে। ওই যে ওরে বাবারে, খুব স্লিপ। যে যাই হোক, আমার উপরে লোকজন আছে, যদি কোনো সমস্যা হয় আমি এনাদের ডাকতে পারবো। যে অনেকটাই উঠে গেছি আমি, সুমন আসলে আমার ভিডিওটা করে দিতে পারতো, সুমন তো আসলো না এই জন্য। বাবা খুব স্লিপ কাটছে, উঠতেই পাচ্ছি না। চলে এসেছি, আর এখানে ওই যে বাড়ির ওপরে সুপারি সব রোদে দিয়েছে, আর চারপাশে শুধু সুপারি গাছ। আর এটা অনেকটাই ওপরে, ওপর থেকে নিচে দেখলে মনে হচ্ছে মাথা ঘুরছে। আমি এবার নামছি, নামাটা খুব প্রবলেম হচ্ছে, তার কারণ হলো প্রচুর স্লিপ, আর বাসগুলো এত স্লিপ, আর মানে কী বলবো, তাই আমার একটু ভয় ভয়ও করছে। সুমন বলেছে যে নামার সময় কিন্তু ফোনটা পকেটে রেখে দিস, আমি মনে করি একটু জাস্ট ভিডিওটা করি, তোমাদেরকে দেখাবো, আর তোমরা তো বুঝতে পারবে না, সেই জন্যই ভিডিওটা করছি। আমি বসে পড়েছিলাম, একটু ভয় লাগছে বলে। সুমন সেই উপরে আছে, এই সুমন সরি নিচে আছে, ওই যে দেখা যাচ্ছে সুমন ওখানে, আর আমি উপরে, খুব ভয় লাগছে। আমি এবার নামছি, এই যে উফ, খুব ভয় লাগছে। আর আমার পেছনে দুজন আছে, ওরা উপরে এখনো ছবি তুলছে, আমি চলে আসলাম একা একা, ভয় লাগছে বলে। আর সত্যিই খুব স্লিপ,
এখানটায় ব্যালেন্স না পেলে না ওঠাটাই ভালো। সুমন তো রিস্ক নিল না, আমাকে বললো যতটা পারবি যা, পুরোটা যাস না যদি না পারিস। আর এই যে আমি আস্তে আস্তে ঘুরে যাই, এখনও নামার রাস্তা ওদিক থেকে বেঁকে আবার ওদিকে নিচেই গেছে অনেকটা, আর আমি এই দিক থেকে আসলাম উপর থেকে, একটা পয়েন্টে চলে এসেছি, নিচেই যাচ্ছি, এখান থেকে এন্ট্রি। রাস্তাটা পুরো ঢালু, ওঠার সময় একটু কষ্ট হবে। এই পাতাটার কালারটা খুব ভালো লাগছে, পুরো রেড। এটা দিয়ে আরো নিচে বেশ খানিকটা যেতে হবে। ওই সোজা দেখা যাচ্ছে, টার্নিং থেকে আরো মনে হচ্ছে যেতে হবে, একটু আগিয়ে নি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। প্রথমে তো আমরা ওপর থেকে নিচে নামছিলাম, আর এটা আবার নিচ থেকে ওপর দিকে উঠতে হবে। এখানটা সমতল, ওটা আবার চড়াই। ওপরে উঠে গেছিলাম, ওপর থেকে এবার আবার নিচে নামতে হবে। মানে রাস্তাটা ঠিক এরকম ঢেউ খেলানো, একটু ওপরে আবার নিচে, আবার ওপরে আবার নিচে, এরকম। এবার আমরা আবার ওই সামনের মুখটা থেকে আবার নিচের দিকে নামতে হবে। আর এই যে রাস্তা, নিচে জলের আওয়াজ শোনা যাচ্ছে। উফ, আবার শুধু সিঁড়ি আর সিঁড়ি। নিচেই মনে হচ্ছে আমাদের নামতে হবে, কারণ নিচ থেকে আওয়াজটা পাচ্ছি, ওখানে কিছু লোকজনের আওয়াজ পাওয়া যাচ্ছে। এখান থেকে ওপাশ থেকে উঠলাম, আর এখান থেকে আবার নিচেই নামতে হচ্ছে। এখানে কিছু দোকানও রয়েছে, এখন দেখছি বন্ধ। এসব জায়গায় একটু ছোটোখাটো দোকান থাকলে ভালো হয়, অনেকে জল নিয়ে আসে না, খাবার নিয়ে আসে না, সেগুলোও নেওয়া যায়। আর এখানে খোলা আছে, এই যে সব দোকানে জিনিসপত্র টুকটাক আছে। আর ঠান্ডার জন্য এখানে আগুন পোয়াচ্ছে। লোকজন আছে অনেক। এখানে আবার এন্ট্রি ফিস রয়েছে 40, আর ক্যামেরা ফিস রয়েছে 20। এই যে এখানে টিকিট নিতে হবে। আমরা পৌঁছে গেছি লিভিং রুট সিঙ্গেলস ডেকার ব্রিজ। এটা ডবল ডেকারটা না, এটা সিঙ্গেলটা। ডবলটা তো যেটা বেরোয় সারাদিন লেগে যায়, 3,000-3,500 স্টেপ। এটা খুব ইজি, খুব একটা ট্রেক নেই। বাট এই লিভিং রুট ব্রিজটা কিন্তু মানুষের তৈরি, ম্যানমেড লিভিং রুট ব্রিজ। এখানে স্টেপগুলো অনেকটা নিচে, খুব ধীরে ধীরে নামতে হচ্ছে। এখানে টাইমিংটা রয়েছে, পুরো ম্যানমেড ব্রিজ। রবার গাছের পুরোটাই।
আর এটা দিয়ে ওপর দিয়ে গেলে টয়লেট আছে। ও এটা দিয়ে আসতে হয়? ও আচ্ছা আচ্ছা, এটা দিয়ে বেশি বলে দাদা বললো যে দরকার নেই, আপনারা চড়াই রাস্তা এটা দিয়ে যান, অনেকটা কষ্ট কম হবে, ওই জন্য আমরা এটা দিয়ে আসলাম, নাহলে এপাশ থেকেও আসা যেত, দুদিক থেকে আসা যায়। এদিক থেকে আসলে আমাকে টিকিটে ফিস দিতে হতো, এদিকেও লোকজন আছে। আর ওই নিচেই যাওয়া যাবে, অনেক লোকজন নিচেই গেছে, ওখানে গিয়ে ফটো টটো তুলছে। আমরা এই জঙ্গলটার পেছন দিক থেকে মানে ওই পাশটা দিয়ে এসেছি, ওই যে ওই পাশে দিয়ে, ওই যে দেখতে পাচ্ছ ওখান থেকে এসে এই নিচে দিয়ে আমরা এসেছি, এদিকে এসেছি। এখানে বসার সময় প্রচুর জল, মানে ঝর্ণা টাইপের যেটা হচ্ছে এটা বসার সময় আসলে বেশি ভালো দেখা যায়, ওই জন্য এখন জল সেরকম নেই। আর এখানে জলটা আবার একটু নিচে শ্যাওলা জমেছে বলে সবুজ হয়ে আছে পুরো। আর এখানে লোকাল লোকজন এখানে জামাকাপড় কাচা স্নান করা মনে হচ্ছে এখানেই করে। আর ওই দিক থেকেও আবার দেখছি সব বাচ্চারা আসছে। আর এখানটায় মনে হচ্ছে ওদিকেও যাওয়া যাবে, ধোঁয়া বেরোচ্ছে কিসের জন্য বুঝতে পারছি না, অনেক দিক ঘোরা যাবে। এই জলে প্রচুর মাছ আছে ছোট ছোট, ওই যে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট মাছ, এই যে যে ঘুরছে, এই যে মাছ, ও বাবা অনেকগুলো মাছ। এই যে এগুলো মাছ ঘুরছে, ভালো মাছ আছে, ভালোই দেখা যাচ্ছে ভেতরটাতে ছোট ছোট মাছ। ওই যে ওখানে আবার রয়েছে মাছ, অনেক মাছ আছে। আর এখানটায় দেখে আছে কি না এখানটায় বুঝতে পারছি না, এখানটায় ঝর্ণা জল পড়ছে, ওখান থেকে হালকা করে বোঝা যাচ্ছে মাছগুলো সুন্দর। মেঘালয়ে একটা জিনিস দেখলাম, বেশিরভাগ বাঁশ, যত জিনিস বাঁশের তৈরি, এই বসার জায়গাটাও বাঁশের। আমি উঠেছিলাম সেই ঝুলন্ত ব্রিজটা, ওটাও বাঁশের ছিল, যেদিকে দেখাচ্ছি সব বাঁশের, বাঁশ দিয়েই সব কিছু করা দেখছি এখানে। এই যে এবার উঠছি, ওঠাটা খুব একটু উঠলেই পা ব্যথা করছে, হাঁপিয়ে যাচ্ছি। আর এই অনেকটা এই গাছগুলো হচ্ছে, চলে গেছে আবার। আচ্ছা, এই গাছগুলো হচ্ছে ঝাড়ু গাছ, এগুলো থেকে ঝাড়ু তৈরি হয়, পুরো জায়গাটা এই গাছগুলো রয়েছে। তখন দেখছিল এখানকার আদিবাসীরা তুলে নিয়ে যাচ্ছে, এগুলো তুলে নিয়ে গিয়ে বিক্রি করে। আমরা মাউলিরং ভিলেজ থেকে বেরিয়ে চলে এসেছি, এখানে বাঙালি খাবার পাওয়া যাবে। দাদাটা বললো যে এখান একটু আগিয়ে চলুন, তাহলে একটা জায়গায় রয়েছে খুব ভালো রান্না হয়, বাঙালি খাবার আছে, তাই আমরা এখানে চলে এসেছি। এই যে রেস্টুরেন্ট, আর এখন ভেতর আছে, রেস্টুরেন্টটা খুব সুন্দর, ভেতরটা চারপাশে এত সুন্দর করে সাজানো। আর এখানে সবথেকে ভালো লেগেছে এই যে কুকুর দাঁড়িয়েছে, পাহারাদার টাইগার, পুরো টাইগারই লাগছে ওকে দেখতে, কি অবস্থা। আর এই পাশের চারপাশটা খুবই সুন্দর, রেস্টুরেন্ট থেকে এই যে এখন আমি রেস্টুরেন্টের ভেতরটাই যাব। আর রেস্টুরেন্টের ভেতরটা, এখানটা অনেকটা পার্কিংয়ের জায়গা আছে, কোনো সমস্যা নেই গাড়ি নিয়ে। কিন্তু এখানে একটা জিনিস দেখলাম, এই রেস্টুরেন্টের খাবার কস্টিং অনেক বেশি, এক কাপ চায়ের দামই 45 টাকা প্লেন চা। এরকম
কিন্তু খেয়ে দেখি, আমরা যেটা খাবারটা অর্ডার করেছি সেটা খেয়ে দেখি দেখি কেমন, তারপর তোমাদের জানাবো। আর খুবই সুন্দর করেছে, আমরা ডাল ভাত নেব কিন্তু নিলাম না, আছে না, একটু চাউ খেয়ে দেখি, এখানে এসে এখানকার সাহস হয় না খেতে কেমন হবে। আমার ফেভারিট চাউ হচ্ছে সরু চাউ, এখানে একদম সরু চাউ। আর ভেজ মানে এত সুন্দর সবজি দিয়ে করেছে না, খুবই ভালো লেগেছে। কোয়ান্টিটি একটা নিলে আমাদের মতো লোকে দুজনের হয়ে যাবে, এক প্লেট নিলে দুটো নিলে বেশি হয়ে যেত, খেতেই পারতাম না। হ্যাঁ, তো এখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে যাব চেরাপুঞ্জি, এখান থেকে 2 ঘন্টার মতো লাগবে, তারপরে হোটেলে গিয়ে কথা হচ্ছে, চেক ইন করে তোমার সাথে কথা হচ্ছে। আমরা মাউলিরং গ্রাম থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি চেরাপুঞ্জির দিকে, একদম পাহাড়ের টপে চলে এসেছি। আর আমি পেছনে বসে বসে তেজপাতা ছিঁড়ছি, না তেজপাতাগুলো সব ছিঁড়ে নিয়ে যায় বাড়িতে, প্যাকেট করছি তেজপাতা, প্যাকিং 10 টাকা প্যাকেট। রাস্তাটা খুব সুন্দর, আর এইদিকে পুরো মেঘ, মাউলিলং থেকে চেরাপুঞ্জি মোটামুটি 2 ঘন্টার রাস্তা, 1.5 কিলোমিটার রাস্তা একটু খারাপ, তারপর একদম ভালো রাস্তা। তো অন্ধকার হয়ে গেছে, এখন আর ভিডিওটা বড় করছি না, আমরা এখান থেকে সোজা চলে যাব হোটেলে, হোটেলে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। বন্ধুরা, জাস্ট নাও চেরাপুঞ্জি হোটেলে চেক ইন করে ফেলেছি, আর এই যে আমার সবুজ গেঞ্জির সাথে সবুজ দেওয়াল, একদম ম্যাচিং ম্যাচিং, পুরো সব মিলে গেছে, সব ম্যাচিং, সবুজ সব ম্যাচিং, লাকি ম্যাচিং হয়ে গেছে। এখানে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, আর প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি সারাদিন ঘুরে, একটু ফ্রেশ হয়ে নি, ফ্রেশ হয়ে আবার এখানে 8:30টার মধ্যে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, তো একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার খেতে বেরোতে হবে, আর এসে তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। রুমে আসার পরে মনে হলো একটু চা খাবো, আর আমাদের কাছে তো ছিলই সব কিছু কিন্তু ওগুলো বের করতে হয়নি, চা করার জন্য ফ্ল্যাক্সটা ছিল, আর এসে দেখছি ওরা মানে ওদেরই ফ্ল্যাক্স এটা রাখা ছিল, তার সাথে এই সব সরঞ্জাম ছিল চা খাওয়ার কফি খাওয়ার, আমাদেরগুলো আর বের করলাম না, থাক কালকে যদি খেতে ইচ্ছা হয়, কালকের দিনে তো থাকবো, কালকে আমাদেরটা করে খাবো। আর এখন আমরা চা খাবো, কফিটা এখন আর খাবো না, রাত হয়ে গেছে। ও কফি খাচ্ছে, আমি চা খাচ্ছি, ও চা কফি দুটোই একসাথে খাবে, আমি শুধু চা খাবো, কফি খাবো না। আর এই যে সব কিছুই দিয়ে দিয়েছে, একদিকে ভালো হয়েছে জিনিসটা দিয়ে দিয়েছে, সবই দিয়ে দিয়েছে, খুব ভালো হয়েছে। তো আমরা এখন চাটা খেয়ে নিই, চায়ের সাথে বিস্কুট আনবো, বিস্কুট বিস্কুট আছে, আমি বাড়ি থেকে 2 রকমের বিস্কুট এনেছিলাম, এই যে 50-50 কি চাস্কা মাস্কা, মাস্কা চাস্কা না যাই হোক ওই একটা, আর এইটা, তা এখন আমরা এটাই খাবো, কালকে সকালবেলা ক্রিম কেকারটা ভাঙবো। আমাদের ডিনারে আজকে আছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস,
আর এখানে আছে চিলি পনির, তার সাথে দিয়েছে যে স্যালাড, এখানে একই জিনিস, ওই লঙ্কা লেবু পেঁয়াজ। আর এখানে পেঁয়াজ এই লঙ্কাগুলো লঙ্কা সব জায়গায় দেয় না, দু এক জায়গায় দেয়, পেঁয়াজ আর লেবুটা সব জায়গায় সব খাবারের সাথেই দেয়। আর এখানে লেবুগুলো এইভাবে কাটে। আর আমরা ডিনারটা করে নিই, দেখি কেমন হয়েছে, তোমাদেরকে পরে তাহলে বলবো যে এই হোটেলের খাবার কেমন। আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকেই খাচ্ছি আজকে। আমাদের রাত্রিবেলা ডিনার করা হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আর সারাদিনে খুব মজা করেছি, ভালো ঘুরেছি, আর ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় করছি না। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, নতুন নতুন ব্লগ দেখার জন্য। আজকের জন্য টাটা, গুড নাইট।